তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস, আর তার মধ্যে সরস্বতী পুজো। বৃহস্পতিবার সকালে তো একটু কাজ থাকে জানো, তো একটু রেস্ট করে নিচ্ছি। সব নিচে পুজো হচ্ছে, সকালে সব পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো দেখাচ্ছি, ইচ্ছা হচ্ছে আজকে। বাড়িতে তো পুজো করতে পারলাম না এই বছর, সামনের বছর করার ইচ্ছা আছে, ছেলে করলো না। তো চলো একটু অঞ্জলি দিয়ে আসি, পরে তোমাদের সাথে কথা বলছি। হেরে দেবে বাবু, ওর সাথে যাস না, স্নান করলে এরম করে। চলে যাচ্ছে না রুদ্র বাবু, চলে। ও শুধু আমাকে শুতেও ব্যস্ত। দিয়ে দই আনতে গেছিলাম, দই নিয়ে চলে এসেছি, কালকে এনে রাখিনি। আর এই দেখো এসেই সোয়াবিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে নিরামিষ বাবার আমি খাবো। ছেলে বেরোচ্ছে কোথায় রেস্ট করে, তার আগে খাইয়ে দেবো। এই দেখো খই আর চিড়ে, খইটা ধুইনি, চিড়েটা ধুয়ে নিয়েছি, মুড়ি একটু ধুয়ে নিয়েছি। আমাদের অঞ্জলি দিয়ে এসে এইটাই আগে খায়। আর এই যে নতুন গুড় আর দই, খই চিড়ে আর একটু মুড়ি অল্প। এই বাচ্চাটাকে দেখেছো, হলুদ মেখে স্নান করে এসছে, কি সুন্দর দেখো, চকচক করছে, চকচক করছে মুখটা। আমার কাতলা বোয়ালটা, এটা আমার কাতলা বোয়াল না, মা মাখা হয়ে গেছে। সরস্বতী পুজোতে এটা খাই। আবি তোমাকে দেওয়া যাবে না, দাদা খেয়ে নি একটু দেবো। ওকে না, চিড়ামুড়ি দিও না, একটু করে খাক না। বছরে ওর মুখ দেখে স্নান করলো, আন না। পুজো দিয়েছিলাম নাড়ু দিয়ে আর ফল দিয়ে ঘরের ঠাকুরকে, এগুলো হলুদটা পরে, হলুদ পাঞ্জাবি আছে। তুই পরে কোথায় যাবি? সবাই বেরি যা, আমি আর পুরো একা থাকি। দেবনাথ বাবু তুই বেরোবি? শ্যাম তাড়াতাড়ি আসবি, কিন্তু বলবো গোলা বুক করিসনি কিন্তু, আমি বলে দিলাম। গুড ইভিনিং ফ্রেন্ড, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। এই দেখো ট্রিপডটা দিয়ে কথা বলছি, ভালো লাগছে। ফোনটা প্রথম মানে এইটাই কেনা হয়েছে আমার জন্য, খুব মজা লাগছে। এই যে এইটা ফোন হাতে ধরে না, খুব মানে অনেক পড়ে পড়ে ফোনটা পুরো একদম চাবির দিকে ফেটে গেছে। আমি আবার সব ঠিক করে লাগিয়ে নিয়ে এসেছি, সেই স্ক্রিন গার্ডটা পুরো ফেটে গেছিলো। তো চলো ওই ও আমি সব এই দেখো গুছিয়ে নিয়েছি, একটু আয়রন করতে হবে। এটা ছেলের আর ওর বাবারটা, এই শাড়ি ফাড়ি সব এখানে সব নিয়েছি, যেটুকু নেওয়ার, বেশি কিছু তো না। আমরা শনিবার দিন চলে আসছি, বেশি কিছু নিইনি। খাবার টাবার সব রয়েছে, আর আমাদের কিছু কসমেটিক্স রয়েছে এটার মধ্যে। ঘুম আসছে তো সকালে, তো সেইভাবে তোমাদের সঙ্গে কথা বলে রান্নাবান্না সেরকম করিনি। দুজনে জানো ছিলাম, দুজনে ছেলে ছিল না, তাহলে রান্নাবান্না করতাম কিছু, খিচুড়ি টিচুড়ি এরকম করি না। তখন রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখে যাচ্ছি, যাতে এসে আর কোনো খাটনি না বেশি না হয়, ঘর নোংরা দেখলে এসে মাথা খারাপ হয়ে যাবে। সন্ধ্যাবেলা যেটুকু ঠাকুর দেওয়ার সব হয়ে গেছে আজকে। এখন একটু চা খাবো, খেয়ে ছেলে ওবের বুক করবে, তারপর ওখান থেকে চলে যাবো। আসলে একটু বেলা করে যাই, বেশি অসুবিধা নেই। এখান থেকে এইখানে তো 9টা সাড়ে 9টা 10টায় গেলে ঠিক হবে, 9:30 যাবো না, তার আগেই চলে যাবো। মেয়েরা সব চলে আসছে, ওরা 5টার ট্রেনে উঠেছে। আর ভালো ভালো ব্লগ দাও, তোমাদের চেষ্টা করব, খুব মানে মন থেকে করার চেষ্টা করব, যতটুকু পারবো। ভাগ্নির বিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব,
তা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের সাপোর্ট তো খুব ভাবে ভালো ভালো কাজ করার এগোতেই পারবো না। আমি একটা হাউস ওয়াইফ, বাড়িতে থাকি সারাক্ষণ, বুঝতেই পারছো ভালো, তোমাদের হয়তো ঘোরাফেরা সেরকমভাবে ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এই যে ছেলে সকালবেলা বেরিয়ে যায়, ওর বাবা মানে আমাদের দেবনাথবাবুও বাড়ি থেকে বেরিয়ে যায়, এবার ও একা থাকে, আমরা কোথায় যাবো বলো তো ওকে রেখে? দুজন যে একটু কোথায় বেরোবো কদিনের জন্য সেটাও পারি না আমরা, মানে আমার সবসময় ফিট একজন দরকার বাড়িতে। সকাল থেকে সারাটা দিন আমি ওকে নিয়ে একাই ঘরে থাকি, ওকে রেখে কারোর কাছে কামনে রাখার তো অনেকেই আছে, কিন্তু আমরা রেখে ওকে ভরসা পাই না, আর ওকে রেখে আমার মন মন ভালো লাগে না, কারোর কাছে রাখবো কে কীরকম ওর সাথে ব্যবহার করবে, ওকে মারবে না কি, ওই জন্য ওকে রেখে আমরা কোথায় যেতে পারি না। চলো রেডি হয়ে নি, দেবনাথবাবু কোথায় বাইরে গেছে, একটু আসুক, ছেলে আসুক, বেরোনোর সাথে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার করব। ওইটাকে নিয়ে গেছি, ওর জল নিতে হবে, ওর খাবারের জায়গাটা নিতে হবে যেখানে জল খায়, জল তো একদমই খাচ্ছে না, ও একদমই জল খাচ্ছে না। পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো, ভালোবেসো, এর থেকে আর কী বলবো। তো চলো চাটা করি, চা খাবো, একটু চা খেতে ইচ্ছা করছে, চাটা খাই তারপর তোমার সাথে কথা বলবো। ভাবছে যে আমাদের মনে আমাকে মনে হয় নিয়ে যাবে না, বুঝলে, দেখো ভারে ভার শুধু দেখছে আর ভাবছে। এই যে একটু আগে আসো তো, একবার মেয়ে করে যেতে পারতাম, আমি তাড়াহুড়া করে যাচ্ছি। কোথায় যাচ্ছো? আমাকে নিয়ে যাচ্ছে না, তোর জন্য দেরি হয়ে গেছে, দিদি বারবার ফোন করতে থাকি, এই একজন ভাবছে একে রেখে মনে আমার গায়ে হয়ে যাবে পক পক করে। না তুমি রেডি হবে তো তাড়াতাড়ি, কিসে নিয়ে যাবে? নীলটাই নিয়ে যাবে, হ্যাঁ তাহলে এসছে বাবা, নতুনটাই নিয়েছ, নতুন বেলটা যে ব্যাগে রেখেছি, দুটো বড় হবে, দুটো বড় হবে, আর খুলতে হবে না, ছাদে তালা দিয়ে এসছে, থাক দেখ শ্যামের অবস্থা করতে, ও প্রথমবার পিসির বাড়ি যাচ্ছে, খুব উত্তেজিত হয়ে গেছে, নিয়েছি, তুমি আর ভুলিও না, আমি ভুলে যাবো সব, না না প্রথমবার যাচ্ছে না বিয়ে বাড়ি, ও নিজেকে ধরে রাখতে পারছে, চুল খাড়া করে দেবে স্যাম, আর যায় ছেলেদের সাথে, ছোট থেকে রয়েছে না, ওদেরকে দেখতে পাবে ওরও ভালো লাগবে, অনেকদিন পরে অনেক মানে এক বছর প্রায় হতে যায়, ওদের সাথে একটু আলাদা হবে, ও ভালো লাগে, যায় মেয়েদের সাথে খুব টাকাটাকি করতে, ও যে হাত দিয়ে দেয়, ও ভাবছে কি ও কেমন, আসো চলে আসবে বললাম 15 মিনিটের মধ্যে গাড়ি, হ্যাঁ যাবো তো, একটাই হয়ে যাবে, ও জল খায় না তো, ওকে রেখে যাবো, তাই জন্য ওরকম করছে, ওই দেখো দেখো অবস্থাটা দেখো, হ্যাঁ কি চলো তোমরা দেখতে থাকো বাইরে গিয়ে, তোমাদের সাথে পরে কথা বলছি গাড়ি। সেটা কোনো ব্যাপার না, দাঁড়িয়ে বাইরে বেরিয়ে দাঁড়াতেই অসুবিধা নেই, তো চলো তোমরা দেখতে থাকো, পিসি বাড়ি যাই তারপর তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। বসে পড়বো, জানলার দিকে বসে আছি,
এই যে ও পুরো এবার বসে বসেই যাবে বাবা। এই যে এই যে এই যে দেখো না দেখছো কেন মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। কোথায় বসলেন? ঘুরে কোথাও ঘুরে ওই কোথায় দিকে দিয়ে ঘুরে বসে আছো দিকে? বদমাশি যাচ্ছি, এখানে চলে এসেছি, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। যে এটা যা করছে থাকতেই দিচ্ছে না, একদম এক মিনিট থাকছে না। প্রথম গাড়িতে উঠেছে না, ওই জন্য ওরকম করছে। চলো দেখতে থাকো। এদের দেখে আরো আরো পাগল, রিককে দেখে। ওদিকে যা, ওদিকে যা। এই যে কালী বুচি আমাদের দুটো, এই যে এই একটা ছোট, এটা হ্যাঁ আরো কালো হয়ে, বড় হয়েছে না আরো কালো হয়ে গেছে। সবাইকে দেখছে তো। এই আমার নাম বলছি, এখানে বন্ধ করে দেবো না? ওর ঠান্ডা খা 12 মাস। মা কই? রান্নার ভিডিও হচ্ছে তোমাদের, ছাড়া হবে তোমাদের, তোমাদের রান্নার ভিডিও ছাড়া হবে। ঢুকে গেছে, ঢুকছিল ঘরে আর ভাবাতে গেছে, আর বাচ্চা কি বলছে দেখো। সবাই মিলে হলুদ বাড়ছি, ভোর 5টার সময় বেরিয়ে যাবে ওরা, অনেকটা দূর। জামাই বাড়ি জানো, জামাইকে আনতে যাবে, তাই রেডি করে রাখছে। তাছে সরস্বতী পুজো, স্যামের আশা, পিসির বাড়ির ব্লগটা। যদি তোমাদের কিছু ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করো।